বিপিএল এর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে, এখন চলছে দল গোছানোর কাজ। এরই মধ্যে ঢাকা আর নবাগত কুমিল্লা দলের নাম ঠিক করে ফেলেছে। কোচিং স্টাফ ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও চলছে যোগাযোগ। অক্টোবরের প্রথম সপ্তাহ শেষে এই টিম কম্বিনেশন অনেকটা ঠিক হয়ে যাবে আশা করছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। তৃতীয় আসরে ঢাকার মালিকানায় বেক্সিমকো, ঢাকার দলটা নিয়ে তাই আগ্রহ আরো বেড়েছে। দলের নাম ঢাকা ডাইনামাইটস, চূড়ান্ত হয়েছে টিম ম্যানেজার, তবে কোচিং স্টাফ নির্বাচন আর দল গোছানোর সময় নিচ্ছে ম্যানেজমেন্ট। বিসিবির যে কোচরা আছে, যদি ওনাদেরকে দেয় পার্টিসিপেট করার জন্য বিপিএল এ, তাহলে আমরা ডেফিনেটলি ওখান থেকে দেখব, এবং যদি ওনারা না দেয় কোনো কারণে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল বেস যারা আছে ওদের মাধ্যমে যোগাযোগ করে দেখব কে অ্যাভেলেবল আছে। দেশ দেখে করছি না, আমরা প্লেয়ারসগুলিকে দেখে করছি, যেরকম আপনি ক্রিস গেল আছে ফর এক্সাম্পল, আপনার পাকিস্তান থেকে অনেকজন প্লেয়ার্স আছে, তো এটা ডিপেন্ড করে আমরা কাকে পাই। আপনার ওয়ার্ল্ডের যারা টপ 10 অথবা টপ 20 প্লেয়ার্সরা আছে, ওনাদের সবার সাথেই আমরা যোগাযোগ করে চেষ্টা করব। ফিক্সিং বিতর্ক পাশ কাটিয়ে এক মৌসুম পর নতুন করে শুরু বিপিএল। নিজ দলের পারফরমেন্স আর নিখাত ক্রিকেট বিনোদনের প্রত্যাশায় ভক্ত সমর্থকরা। সাইদ সাদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।